এক প্যাকেট বিমল না খেলে কাজ করা যাবে না। পটলা, এই পটলা এদিকে আয়। গুরু কিছু বলবে নাকি? ডাকলে যে ওকে আমি বিমল আনতে পারলাম না, তুই কি বিমল নিয়ে এসেছিস? কমা বিমল নিয়ে এসেছিস, ভালো বিমল নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, একটা ফুল দিন আর একটা বিমল নিয়ে নিন। এই যে এটা নিন, নিন ফুলের মালাটা পান্ডুতে লাগিয়ে নিস। এই তোমরা কি বিক্রি করছো? আমাকে একটা ফুল দাও না। হেই, এই নিন, আমাকে একটা বিমল দিন। এই দিচ্ছি, থামো। বিদেশি বিমল চলবে তো? বিদেশি বিমল আগে দাও, বিমল খেয়ে লাগাতে খুব ভালো লাগে আমার। আরে আমি গাছ লাগানোর কথা বললাম। খালি পড়ে আছে, তাড়াতাড়ি মালাটা দে। হ্যাঁ নাও, কিন্তু তার বদলে একটা বিমল লাগবে। একটা বিমল দিতে হবে কিন্তু তোমাকে। এই আমার কাছে তো বিমল নেই, তার থেকে 100টা টাকা দিয়ে দিচ্ছি। একটা বাংলা মাল কিনতে বলিস, আমাকে এক প্যাক দিয়ে যেতে বলিস। ইস সজ্জন কো কেন তকলিফ হ্যায় ভাই? গুরু, 100 টাকা তো একটা বাংলা মাল হবে না। আরে আমি জানি এখন বাংলা মালের খুব ডিমান্ড, বাকিটা তুই দিয়ে দিস। এই যে নিন, বিমল নেই, আপনাকে 100 টাকা দিয়ে বিড়ি খেতে বললো দাদা বাবু। চুপ সালা, বিড়ি তোর ওখানে গুছে রাখ। আজ তোমাকে বিমল খেতে বলেছি বলে তুমি আমাকে ঢ্যামনা বলে গাল দিলে, কিন্তু তুমি আমাকে বিমল খাওয়াটা শিখিয়েছিলে। আরে ঢ্যামনাটা বিমল খেতে চায়, তো আমি হাত জোর করছি, আমাকে এক প্যাকেট বিমল দাও। বাহ ক্যা সিন হ্যায়, বাহ ক্যা সিন হ্যায়। উঠালে রে বাবা, উঠালে। ইয়ে রে কো নেই রে, হিন্দুয়ানো কো উঠালে। তুমি বিশ্বাস করো, তোমার তো বিমল না খেলে দাঁড়ায় না। আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। তুমি চিন্তা করো না, দাদা না দাঁড়ালে আমি দাঁড়াই। এসে মে বড়া সখত লড়ো, লেকিন ইয়ার ইয়াহ মে পিগল গয়া। তুমি সত্যি কথা বলছো তো? কি হরে, ও তার মানে আমি আজ মিথ্যে কথা বলছি তাই না? আজ তো আমি মিথ্যে কথা বলবোই, কারণ আমার কাছে কোনো বিমল নেই, সব বিমল আমি তোমাদের দিয়ে দিয়েছি। ইস সব কিয়া দেখনা পড় রাহা হ্যায়, আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ। আজ আমি একটা অন্যায় করব, তোমরা কেউ বাধা দেবে না। আমি ওই বেটার বান্টুদের মদের বোতল ভেঙে বান্টুটা আকেচু করে দেবো। কে বলেছো?